আমি কতদিন হয়ে গেল একটা ভিডিও করিনি, কারণ আমার প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্যে আমি কোনো ভিডিওই করিনি, একদম ভালো লাগেনি, জাস্ট একটা দুটো শর্ট ভিডিও করছিলাম। তো আমি দেশে গেছিলাম, তোমরা অবশ্যই জানো দেশে গেছিলাম, আর আমি কতটা কষ্ট করে দেশে গেছিলাম সেটা তোমরা তোমাদের দিকে মানে বলবো বলেই আজকে আসলাম। আজকে শরীরটা একটু ঠিক আছে তাই জন্যেই, তো এখান থেকে মানে টিকিট তো হয়নি একদম, তৎকাল বলে 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 তৎকালও পাওয়া যাচ্ছে না, আর রিজার্ভেশন টিকিটও পাওয়া যাচ্ছে না। তো ওয়েটিং টিকিট কেটে শেষকালে হচ্ছে এখান থেকে গেলাম আহমেদাবাদ। তারপরে এখান থেকে বিকালবেলা তোমার হচ্ছে 2:30টার সময় বেরিয়ে গেছি, 3টের সময় থেকে ট্রেন আছে, মানে ওই ট্রেনটা গেলে তাহলে আহমেদাবাদের যেতে পারবো। তো আহমেদাবাদ যেতেই ধরো এখান থেকে 5 ঘন্টা, আর রাত্রিবেলা 12টার সময় ট্রেন আহমেদাবাদ থেকে হাওড়া। এবারে মানে গেলাম ট্রেনেতে, ও বাবা ওখানে গেছি, আর মানে ট্রেনে ওঠার পরে মানে মেসেজ এসছে যে হচ্ছে গাড়ি ছাড়বে ভোর হচ্ছে 4টের সময়। কি করব, ট্রেনেতেও তো উঠে পড়ছি, কিছু করার নেই। ওখানে পৌঁছে গেলাম এখান থেকে মানে 3টার সময় উঠলাম, ওখান থেকে 8টার সময় নেমে গেছে, 8টা থেকে পুরো মানে একদম সেই ভোর 4টে পর্যন্ত স্টেশনে বসে থাকতে হয়েছে, একদম পাগল পাগল অবস্থা, কি বলবো, কিছু করার নেই। ভাইয়ের বিয়ে বলে কথা, অনেক করে বলছে আসার জন্যে, আর আমি একটাই দিদি। হ্যাঁ, তো নিজের না হলো কাকার ছেলে, না কাকার ছেলে একটাই ছেলে ছিল, আর আমাকে একটাই, আমি ভাইপোটা আরে দিতাম ওই জন্য, তার জন্য আমাকেই বেশি মানেই করতো। তো এবারে আহমেদাবাদেও 7টের সময় ট্রেনে উঠছি, আর কোনো রকমে দুটো সিট পেয়েছি, আমি আর বড় বাবু দুজনেই গেছি, আর তা দুটো সিটে এবার কখন ঘুমিয়েছে ওখান থাকতে ধরো সুরাট অবধি, মানে 4টা থাকতে 8টা অবধি পুরো সিটে ঘুমিয়ে গেছি। তারপরে সুরাটে কি ভিড় কি ভিড়, বসার মতো জায়গা নেই, কোনো রকমে গেটের কাছে বসে আছি, কার এমনকি আমার বড় পেটিটাকে পর্যন্ত মানে জামা কাপড়ের ব্যাগও রাখতে দিচ্ছে না, এত মানে ভিড়। কোনো রকমে বিছকানে বিছকানে রেখে তো গেলাম। তারপর রাত্রেবেলা কতগুলো হচ্ছে মানে তারা 3 বোন একসঙ্গে দেশ যাচ্ছিলো, তো তাদের কাছে মানে গল্প পরিচয় করে গল্প মতো করলাম, তারা হাওড়ায় যাবে, তো বললো এখানে সিটে একজন হচ্ছে আসেনি, তোমরা এই সিটে তাহলে শুয়ে পড়বে রাত্রেবেলা, বাবুকে বল বলে কোনো রকম মা আমি আর বাবু দুজনে একটু একটু করে শুলাম কোনো রকমে। আর জন্মের ভিড় বাপে বাপ ট্রেনেতে, আহমেদাবাদের ট্রেনে আর ভুল করেও যাবো নি এরকম অবস্থা। দিয়ে উঠলাম, সেদিনকে গেলাম, তার পরের দিনটা পুরো কাটলো, তার পরের দিন রাত্রেবেলা পুরো পাক্কা 12:30টার সময় লাভলাম কোলাঘাটে, ওখান থেকে ঘর যেতে মানে ধরে নাও এখন গাড়ি আসতে দেরি হয়ে গেছিলো বলে আবার গাড়ি ভাড়া করে পুরো 12:30টার সময় মায়েদের ঘরে পৌঁছালাম। যান এক যান জীবন সব চলে গেল একদম, মানে গরম, তার উপরে ওরকম বসার জায়গা ছিল না, কিছু না, কোনো রকম সারাদিন বসে বসে কাটছে, রাত্রিকুনটা মানে 2-3 ঘন্টা শুতে পেয়েছিলাম, এরকম করে এত কষ্ট করে গিয়েছিলাম দেশে। আচ্ছা ঠিক আছে, তারপরে যা হোক চলো, মজা হলো প্রচুর দেশেতে। তারপরে আসার সময় 22 দিন আগের থেকে টিকিট কেটে রাখছি, তাও টিকিট কনফার্ম হয়নি। এবারে তোমাদের দাদা ভাই এখান থেকে আমাকে শুধু বল তাড়াতাড়ি এসো অসুবিধা আছে, হ্যাঁ বলে বলে আমি রোজের পান্তা ভাত করে খাচ্ছি, তাড়াতাড়ি এসো, রান্না করার টাইম নেই আমার, কোনো রকম বলে আবার সেই ওয়েটিং টিকিটে 3-4 ওয়েটিং হয়ে রয়ে গেল আর কনফার্ম হলো না। আবার এসছি মানে ওরকমই কষ্ট করে, ব্যাগ রাখার জায়গা নেই 1 নম্বর, 2 নম্বর বসার জায়গাও পাইনি কোনো রকমে, মানে গেটের কাছে বসে যারা হয়তো মেয়ে আছে বউরা আছে তাদের কাছে হয়তো আমি গিয়ে একটু করে বসতে পারছি, কিন্তু বাবু তার বসতে পারেনি, সবাই বসে আছে গেছে, কোনো রকমভাবে চলে এসেছি। এসার পরে এই যে এত গরম ছিল ট্রেনেতে এই 3 দিন ধরে, মানে আর কি বলবো, প্রচুর প্রচুর কষ্ট হয়েছে আমার, প্রচুর মানে শরীর খারাপ হয়ে গেছে আমার একবারে, তার জন্যে হচ্ছে কদিন ভিডিও ভিডিও করিনি, প্রচুর শরীর দুর্বল ছিল, শরীর প্রচণ্ড খারাপ ছিল। আর হচ্ছে এসার পরের দিনকে ট্রেন দুর্ঘটনাটা হলো, ওরকম শুনে তো প্রচণ্ড ভয় লাগলো। তো আমি এখন ভালো আছি, সুস্থ আছি, ভিডিও ছাড়বো,
চলো তাহলে এখনের মতো টাটা বাই করছি। আর কীরকম ভাবে আমি গেলাম আর এসেছিলাম সেই গল্পটাই তোমাদের সঙ্গে আজকে করলাম। তো চলো টাটা বাই বন্ধুরা।